ওয়ালাইকুম আসসালাম আহমেতুল্লাহ একদিনই বোন আপনি দুটি নামের অর্থ জানতে চেয়েছেন একটি নাম হচ্ছে মেহরাব মেহরাব শব্দের অর্থ হ্যাঁ আপনি চেয়েছেন মেহরাবের অনেকগুলো অর্থ রয়েছে যেমন আমরা বলতে পারি মেহরাব মানে বীর বা উঁচু স্থান উঁচু জায়গা বলা যেতে পারে বা ইমামের দাঁড়ানোর স্থানকেও মেহরাব বলা হয় বা দেওয়ার স্থানকে মেহরাব বলা হয় বা ইবাদতের স্থানকেও মেহরাব বলা হয় একান্ত কক্ষ বা যেই কক্ষে মানুষ একাকি থাক থাকে সেটাকে মেহরাব বলা হয় অনেকগুলো অর্থ রয়েছে তার মধ্যে থেকে এগুলো হচ্ছে মেহরাবের অর্থ আরেকটি বলেছেন মেহরাজ মেহরাজ এই ধরনের কোনোই আমি পাইনি যেটা পেয়েছি মহারাজ যদি আমরা বলি বা আপনি যদি বুঝাইতে চান মহারাজ যেটা হচ্ছে ইন্ডিয়ান সাংস্কৃতি ভাষা থেকে নেওয়া বা আলমালিকার আদিন সম্মানিত বাদশাহ বা মহান বাদশাহ বা এটাকে মেহরাজ বলা হয় এর কোনো সুন্দর অর্থ বা এটা ই নয় আরও অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে সেখান থেকে যদি নাম চয়ন করেন সেটা আরও ভালো সবচাইতে ছেলেদের ছেলে সন্তানের নাম যদি সেটা আল্লাহর কোনো সিফাতের সাথে রাখা যায় তাহলে সেটা বেশি উত্তম আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান আব্দুল আব্দুর রহিম আল্লাহর যে আরও নামগুলো রয়েছে অবশ্যই নাম দ্বারা মানুষ প্রভাবিত হয় নাম নামের দিকে যদি অনেক মানুষ চিন্তা করে যে আমার এটা নাম আমি এই কাজগুলো কিভাবে করি তো এটা অনেকটাই প্রভাবিত করবে তাকে তো এর জন্য নামগুলো আমাদের সুন্দর নাম রাখা দরকার আর আল্লাহর নামের চাই তার কোন নাম সুন্দর হতে পারে আল্লাহর যে সেফাতি যে নামগুলো রয়েছে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল ওয়াহাব আব্দুল কাহার আব্দুল সত্তার হ্যাঁ এই ধরনের নাম ছেলেদের জন্য রাখা বেশি উত্তম আর যদি মেয়ে সন্তান হয় সেক্ষেত্রে অবশ্যই সুমাইয়া রাখা যেতে পারে ইসলামের সর্বপ্রথম যে নারী ইসলামের জন্য রক্ত দিয়েছে এবং আল্লাহ রসুলের স্ত্রীদের নাম রয়েছে আল্লাহ রসুলের সাল্লাহ সাল্লামের মেয়ে মেয়ের নাম রয়েছে ফাতেমা রতি আনহা জান্নাতের মহিলাদের সর্দাননি তো এই ধরনের নাম রাখা উত্তম কিন্তু আমরা বর্তমান সময়ে হিন্দি সিরিয়াল দেখতে দেখতে এতটাই প্রভাবিত যে কোন নামটা বাঙালি বা কোন নামটা আরবি না কোন ভাষা সেটা আমরা জানি না এই নামগুলো আমরা রেখে দেই তার ভিতরে যে মেহরাজ মাহারাজা এই ধরনের নামগুলো মাহি মাহিয়া বা এই ধরনের যে নামগুলো রাখা হয় যেগুলো হিন্দি সিরিয়াল দেখে দেখে ওইভাবেই করা হয় তো আপনি যে নিয়তে রাখতেছেন আল্লাহ কিন্তু সেই নিয়তে আপনাকে দিবে এর জন্য ভালো কোনো আদর্শ ব্যক্তিকে দেখে সেটা নর হোক নরনারী যেই হোক না কেন দেখে নামকরণ করাটা উত্তম যেমন আল্লাহ রসুলের মেয়ে কোনো সাহাবীর নাম দেখে বা কোনো নবীর নাম দেখে আল্লাহর সিফাতের সাথে কোনো নাম যুক্ত করে এইভাবে নামকরণ করাটা উত্তম আল্লাহ আলম সবারাকাল আল্লাহ হফিকুম